মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর ঐতিহাসিক দিচাংমুখর লিগিরবাড়ীত ব্রহ্মপুত্রর পাৰত। আৰু বাৰিষা সোমোৱাৰ লগে লগে এই লিগিরবাড়ী অঞ্চলত ব্রহ্মপুত্রর খহনীয়াই অধিক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। খহনীয়া অব্যাহত আছে, যার বাবে শঙ্কিত হয়ে পড়েছে ইয়ার স্থানীয় রাইজ। মই দেখাইছো ব্রহ্মপুত্রর খহনীয়া প্রতিরোধৰ বাবে, এই খহনীয়া প্রতিরোধৰ বাবে জলসম্পদ বিভাগে 5.5 কোটি টকার একটা প্রকল্প বর্তমান হাতত লৈছে। কিন্তু পরিতাপর বিষয় যে সেই প্রকল্পটো যি সময়ত লব লাগিছিলে, যি সময়ত কার্যক্ষম করব লাগিছিলে, সেয়া নহল। বর্তমান কাম অতি মন্থর গতিত চলি আছে, যার বাবে খহনীয়া প্রতিরোধৰ কাম ভর বারিষার পূর্বে যে সম্পূর্ণ নহয় সেয়া স্পষ্ট হয়ে পড়েছে। আর ইয়ার পরিপ্রেক্ষিতত ইয়ার স্থানীয় রাইজ শঙ্কিত হয়ে পড়েছে, কারণ ইয়াত খহনীয়ায় যিকোনো মুহূর্তত খহনীয়ায় অধিক ভয়ঙ্কর রূপ লব পাৰে। আর ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পালে দিচাংমুখর যি মূল মথাউরি আছে সেই মথাউরিত পানিয়ে খুন্দা মারিব, যার বাবে ইয়ার স্থানীয় লোকে এই কাম যি মন্থর গতিত কাম চলি আছে সেই মন্থরতা দূর করে খরটকিয়াক কাম করার দাবি জানাইছে আর সঠিকভাবে কাম করার আহ্বান জানাইছে। মই দেখাইছো ইয়াত বর্তমান যি খহনীয়া, সেই খহনীয়া রোধর বাবে এনে ধরনে ইয়াত এগৰাকী ঠিকাদার মদলিব আলী নামৰ এগৰাকী ঠিকাদারে এই ঠিকা তথা প্রকল্পর নিবিদা লৈছে আর 5.5 কোটি টকার নিবিদা আমি দেখাইছো। ইয়া মাত্র 100 মিটার মানৰ কামহে হৈছে বর্তমান, আর এই কামও সঠিকভাবে এই মুহূর্তত হোৱা নাই, যার বাবে ইয়ার স্থানীয় রাইজ শঙ্কিত হৈ আছে। মই ইয়ার এগৰাকী স্থানীয় ব্যক্তি আছে, সমাজকর্মী আছে, বীরেন সিং মিলি, তেওঁক জনাব বিচাৰি কি কব আপনা আপুনি। আমার যে সমস্যা গড়াকনি সমস্যা, ইয়ার প্রতিরোধর যে আসনি রূপায়ণ কৰিবলৈ অসম সরকারে ইতিমধ্যে 5.5 কোটি টাকা মুকলি দিছে, কন্ট্রেক্টর হাতত ইতিমধ্যে তেওঁ দায়িত্ব দিছে মতলি মালিক। গতি কাম যেহেতু এটা বারিকা সমাগত, গতি সরকার যে পদক্ষেপ আমি আদরণি জানাইছো, কিন্তু আমার ইয়াত নিরাপত্তা হব লাগে, নিরাপদ হব লাগে। যেহেতু ইয়াত 340 মিটাৰ এটা কাম তেওঁলোকে এটা প্রজেক্ট ইতিমধ্যে আরম্ভ করব লৈছে, এই প্রজেক্টটা খুব সুকলমে হব লাগে আর পরবর্তী সময় যেখানে কাম চলিব, ইয়ার পরিণতি যেখানে কাম চলিব সেইখানে কাম খুব একটা স্থায়ী প্রতিরোধের কারণে সঠিক প্রকল্প ইয়ার রূপায়ণ হব লাগে বলে ভাবো। কিমান ঠাইত কিমান দূরলৈকে খহনীয়া হয়েছে, কে কিলোমিটার? আমার তো ইয়াত এজ পার মেজার মতে 9 কিলোমিটার আছে দিচাংমুখ এটা ব্যাংকত, গতি ইয়াত 340 মিটাৰ তেওঁলোকে একটা প্রকল্প প্রথম পর্যায়ের একটা প্রকল্প উভারম্ভ করেছে। ভবিষ্যতে গোটেখিনি কাম হয়তো একটা বৃহৎ একটা পুঁজির একটা দরকার হব, গতি ব্রহ্মপুত্রর নিচিনা একটা মানে খহনীয়া প্রতিরোধর যে কাম, এই প্রতিরোধর কামট সঠিকভাবে নকলে এটু নিশ্চিতভাবে ইয়ার উফল আমি নাপাম। গতি অধিক সময়ত অধিকভাবে ইয়ার কামখিনি আমার যে নির্মাণ গোটর সত্রাধিকারী আছে তেওঁলোকে সঠিকভাবে করে গেলে আমি ভাল পাম। হয়, মই পুনৰ এটা দৃশ্য দেখাব বিচাৰিছো। জলসম্পদ বিভাগৰ অধীনত বর্তমান মাত্র 3.5 কিলোমিটার কামহে আহিছে, কিন্তু মই দেখাইছো এক বৃহৎ এলাকা বঞ্চিত আসলে প্রতিরোধ করবা না যাব, যেহেতু কেশ মিটারমানের কারণে দিছে, কিন্তু 9 কিলোমিটার পর্যন্ত বর্তমান খহনীয়া অব্যাহত আছে। ইয়া দেখাইছো কি ধরনের আসলে গড়া খহনীয়ায় এফালেরপরা আসলে ব্রহ্মপুত্রর বুকুত সুমাই নিছে সেয়া দেখাইছো। ইয়া দেখিছে নিউজ 18ৰ দর্শকসকলে কি ধরনের ভয়ঙ্কর রূপত এই খহনীয়া অব্যাহত আছে দিচাংমুখত ব্রহ্মপুত্রর। আর ইয়াত যাক ইয়াত বনরিয়া হাতির যাতে প্রবেশ করব নয় প্রতিরোধর ইয়াত ইয়াত সোলার এটা প্রকল্প লৈছিলে ব্রহ্মপুত্রর, ইয়াত পার হয়ে যাতে বনরিয়া হাতি উপদ্রব চলাব নয়, সেই সোলার প্রকল্পরও ইতিমধ্যে ব্রহ্মপুত্রর বুকুত জাগ গল, বর্তমান ফটুকার ফেনত পরিণত হয়ে আছে এই প্রকল্প। গতি এনে ধরনে ব্রহ্মপুত্রর খহনীয়ায় ইয়াত সকলো ফালৰপৰা আসলে বিপদ ঘণ্টা বজাইছে, কিন্তু পরিতাপর বিষয় যে ইয়ার পিছতো সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানে জলসম্পদ বিভাগে যে দ্রুত গতিত ইয়াক খহনীয়া প্রতিরোধের বাবে কাম করব লাগিছিলে, সেই কাম নকৰাৰ ফলত অহা ভর বারিষার পূর্বে যাতে যদিহে সম্পূর্ণ নহয় খহনীয়া প্রতিরোধর, তেনেহলে নিশ্চিতভাবে ইয়াত বিপদত পড়ব বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থানীয় রাইজে। আমি দেখাই আছো ইয়া ভয়ঙ্করভাবে ইয়াত খহনীয়া অব্যাহত আছে, কিন্তু ইয়ার পিছতো
সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানে কিয় খরতকিয়াকে কাম করা নাই, লেহেমিয়া গতিত কাম করেছে, তাক লৈ বর্তমান প্রশ্ন উত্থাপন করেছে।